50000 টাকা আপনার জন্য 8 লাখ 8 লাখ ইদার আগে আসলে ফিক্সড ফাইনাল ইদার আগে আসলে আপনার জন্য 8 লাখ টাকা আপনার কথা যদি বলে ঠিক আছে জাপানে যেভাবে ব্যবহৃত হয় গাড়ি ঠিক সেইভাবে এই গাড়িটা আছে মোটর 17 স্টেশন কত যাচ্ছে দাদা এটা 2 লাখ মাত্র 2 লাখ 80000 টাকা ইউটিউব উপলক্ষে ইউটিউব উপলক্ষে 4 লাখ টাকার গাড়ি মাত্র 2 লক্ষ 80000 টাকায় গাড়ি দেখাবো সুপার ফ্রেশ আচ্ছা যে গাড়ি এখন বর্তমান বাজারের হট কেক এক কথায় যে গাড়ি সেই চলতেছে 2000 থেকে এখন পর্যন্ত 2000 সালে আসছে এক্স করোলা গাড়ি 2006 পর্যন্ত ছিল ছয় লাস্ট মডেলের গাড়ি এটা আপনাকে আজকে দেখাবো লাস্ট মডেলের গাড়ি টয়োটা এক্স করোলা ব্যানসন কালারের গাড়ি যেটা ওয়ান পিস মার্কেটে এখন যে বাজার এই বাজার অনুযায়ী আপনি এত সুন্দর মডেলের গাড়ি পাবেন না মডেল রেজিস্ট্রেশন তারপর গাড়ির কন্ডিশন সব দিক থেকে 100 তে 100 হ্যাঁ কাস্টমারকে একটু গাড়িটা দেখার পরে আমরা দাম নিয়ে কথা বলবো অবশ্যই অবশ্যই সামনে গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল এটা ঠিক 11 এর রেজিস্ট্রেশন 11 এর রেজিস্ট্রেশন ওকে 11 এর শেষে রেজিস্ট্রেশন 11 এর রেজিস্ট্রেশন ওকে মানে 12 তে 33 পায় তো 11 এর শেষে ভিতরে ইন্টারিয়র কি অবস্থা দাদা দেখেন কিছু বলার নাই তো বিস্কিট কালারে শুধু দেখাবেন কাস্টমারকে কাস্টমার দেখলেই বুঝবে আচ্ছা যে কত ফ্রেশ কন্ডিশনের গাড়ি হতে পারে একটা ছয়ের মডেলের গাড়ি কত ফ্রেশ থাকতে পারে রাইট একেবারে ফ্রেশ দেখেন দরজাগুলো দেখেন কোন খোলাকাটা অ্যাক্সেসরি একদম অ্যাকচুয়াল পরিবারে খোলাকাটা পরে তো 2 লক্ষ টাকা পুরস্কার দিব কাউকে যদি কোন খোলাকাটা দেখাতে পারে কেউ যদি এইটার খোলাকাটা প্রমাণ দেখাতে পারে তাহলে 2 লক্ষ টাকা পুরস্কার ইদ উপলক্ষে ইদ উপলক্ষে 2 লাখ টাকা 2 লাখ টাকা পুরস্কার ওকে সিএনজি করা আছে দাদা হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে ব্যাক ক্যামেরা অলোকে এই হচ্ছে যারা এক্সপ্লোরার চাচ্ছিলেন সংকলনটা দেখেন কিন্তু পিছনের কন্ডিশনটা দেখেন যে কত সুন্দর আরে বাবা রে বাবা একেবারে নতুন দি একদম নতুন সিএনজি করা আছে 60 লিটার আচ্ছা একদম এই বিটগুলো দেখেন একটু একদম অরিজিনাল বিট জাপান থেকে একদম জাপান থেকে যেভাবে আসছে ফুল জাপান কন্ডিশন গাড়ি একেবারে জাপান কন্ডিশন হ্যাঁ ওকে সামনে পিছে সব কিছু গ্লাস অরিজিনাল কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা আমাদের আস্কিং প্রাইস হলো 14 লাখ টাকা কিন্তু যদি এসে আপনার মমিন ভাইয়ের কথা বলে যে আমি মমিন ভাই ভিডিও দেখে আসছি তাহলে তার জন্য অনলি 13 লাখ টাকা 13 লাখ 13 লাখ টাকা শিওর হ্যাঁ শুধু আপনার কথা বললে গাড়িটার দাম মাত্র 13 লাখ টাকা 13 লাখ টাকা ওকে এম কন্ডিশন একটা গাড়ি একদম জাপানে যেভাবে ব্যবহৃত হয় গাড়ি ঠিক সেইভাবে এই গাড়িটা আছে আচ্ছা পার্ল হোয়াইট কালারের গাড়ি নিশান হ্যাঁ নিশান নিশান এটা হচ্ছে রাজকীয় গাড়ি বলা হয় এটা এই গাড়ি সবাই ব্যবহার করে না এই গাড়ি রাজার হালে যারা চলে তারাই ব্যবহার করে তারাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো যাদের নিশান গাড়ি ব্যবহার করছেন তারা একবার এসে জাকির কার সেন্টারে আসুন এসে দেখুন গাড়িটা কত ভালো কত সুন্দর গাড়ি হয় নিশান সানি এসে একবার দেখবেন এটা 2009 এর মডেল মমিন ভাই 2010 এর রেজিস্ট্রেশন হ্যাঁ আচ্ছা তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন ড্রাইভ গাড়ি অকটেন ড্রাইভের একটা গাড়ি হ্যাঁ একদম পার্ল কালারের ভিতরে বিস্কিট কালার সব গাড়িটা একটু কাস্টমারকে দেখেন সব কিছু অরিজিনাল দেখেন সব কিছু অরিজিনাল এটা আবার একটা আলাদা একটা জিনিস আছে গাড়িটার মধ্যে কেমন সেটা হলো ভাই সামনেও ক্যামেরা পিছনেও ক্যামেরা আচ্ছা হ্যাঁ সামনেও ক্যামেরা দুইটা ক্যামেরার গাড়ি যাচ্ছেন যে সামনেও ক্যামেরা থাকবে পিছনেও ক্যামেরা থাকবে তাদের জন্য এই নিশান গাড়িটা একটু দেখেন ভিতরে আচ্ছা ও আরে বাবা সামনের ক্যামেরা পিছনো এই যে সামনের ক্যামেরা এই যে সামনের ক্যামেরা পিছনো ক্যামেরা সামনের ক্যামেরা পিছনো ক্যামেরা ডাবল ক্যামেরা আচ্ছা একেবারে ফ্রেশ ফক ফক একটা গাড়ি আপনি একটু ভিতর দেখেন ভালো করে এটা নিশান সানি নিশান সানি 2009 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এপাশটা একটু দেখেন সব দরজাগুলো দেখেন এটাও যদি কেউ অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার এই উপলক্ষে এই নিশান সানি গাড়িতে যদি কেউ অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা পুরস্কার তার মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা অনলি অকটেন ড্রাইভ হ্যাঁ অনলি অকটেন ড্রাইভ আপনি তো অনেক শোরুম দেখছেন হিউজ পরিমাণ দেখছেন আর বাবা জায়গা দেখেন ভিতরের জায়গা দেখছেন কত সুন্দর গাড়ি ভিতরের জায়গাগুলো একটু কাস্টমারকে দেখান দেখেন এটা কিন্তু বাড়ায় চালানো তো কিন্তু পারফেক্ট একটা গাড়ি হবে কারণ পিছন প্রচুর জায়গা আছে অরিজিনাল না গ্লাস ভাই লাইট অরিজিনাল সব লাইট গ্লাস ওকে
এই বিটগুলো দেখার একটু এই যে দেখেন সব অরিজিনাল জাপানি বিট যেভাবে ছিল এই যে ডাইস ডাইসের দাগ এগুলো সব ডাইস পিছন দেখ একবারে সবকিছু 100 অরিজিনাল আচ্ছা এটা কত যাইতেছে দাদা এটার দাম 9 লক্ষ টাকা 9 লক্ষ কিন্তু ইদের মধ্যে যদি কেউ আসে তাহলে তার জন্য ফিক্সড প্রাইস 8 লাখ 50 হাজার 8 লাখ 50 হাজার 50 হাজার ঠিক আর আরো 50 হাজার কম আপনার জন্য 8 লাখ 8 লাখ এবার যে গাড়িটা দেখাবো যেটা 2012 মডেল টয়োটা এক্সিও নিউ শেপের গাড়ি মডেল 15 39 সিরিয়ালের গাড়ি 39 সিরিয়াল ব্লু কালারের গাড়ি এটা নেভি ব্লু কালারের গাড়ি 24-25 পাবে কাগজ 24-25 এবং 25 সাল পর্যন্ত পেপারস আপডেট পাবে সিএনজি করা আছে 60 লিটার একদম জাপান কন্ডিশনের আছে গাড়ি ফুল গাড়ির মধ্যে কোনো ধরনের কোনো কাজ কাম নাই হ্যাঁ দেখেন একটু ভিতরে দেখান কি সুন্দর গাড়ি ও টিবি এসি অল ওকে একটা গাড়ি একেবারে ফ্রেশ সিট কভারগুলো একেবারে চমৎকার একটা কন্ডিশন আছে কোনো কাজ নাই তো ভাই দাদা অ্যাকচুয়াল কাজ নাই তারপরে যদি কোনো কাস্টমার কোনো কাজ দেখাতে পারে কাজ করে দিব কাজ করে দিবেন আমাদের টাকায় কাজ করে দিব কোনো কাজ দেখাইতে পারলে কাজ করে দিবেন হ্যাঁ ওকে দেখেন একেবারে ফ্রেশ সামনে বসে গ্লাস ভাই সব অরিজিনাল অরিজিনাল সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে আমি দেখাচ্ছি সিএনজিটা জাস্ট পিছন কতটা ফ্রেশ একটু দেখান দর্শকদের দেখেন সিএনজি করার পরও প্রচুর জায়গা আছে অনেক জায়গা আছে অনেক লাগেজ ক্যারি করতে পারবে এইটার আস্কিং প্রাইস 17 লাখ টাকা কিন্তু এর মধ্যে কথা আছে যদি কেউ এসব বলে মমিন ভাইয়ের কথা যে মমিন ভাই ব্লক থেকে আসছি বিজনেস 99 থেকে আসছি হ্যাঁ তাহলে এই গাড়িটা তাদের জন্য মাত্র 15.5 লাখ টাকা ১৫.৫ লাখ হ্যাঁ যেটা এখন কিনতে যারা ব্যবসা করে তারাও 15.5 লাখ টাকা এই গাড়িটা কিনে তাদের কাছে আমরা কোনো ব্যবসা করব না একদম বিদুপুর লক্ষ্যে শুধু চামান উঠাবো 15.5 লাখ টাকা 15.5 ঠিক আছে বাকি গাড়িগুলো দেখাবো হচ্ছে জাকির কার সেন্টার থেকে মিরাজ শুধু তেলে চালিত তেল গ্যাস দুটাই কমপ্লিট তেল গ্যাস দুটি কমপ্লিট আছে কোনো কাজ নাই তো গাড়িতে জি না কোনো কাজ নাই একেবারে ফ্রেশ আমরা এইদিকে স্পেস থেকে যাওয়ার যার কারণে আমরা ভিতরে দেখাতে পারতেছি না আপনারা আসছে দেখবেন আচ্ছা এটা কত যাচ্ছে ভাই যাচ্ছে 10 লাখ 50 10 লাখ 50 জি 10 লাখ 50 ওকে এরপর আমরা দেখবো 500 সিটি একটা গাড়ি এটা মডেল কত এটা 2005 মডেল 11 রেজিস্ট্রেশন 5 মডেল 11 রেজিস্ট্রেশন 500 সিটি ওকে ভিতরে ইন্টারিয়র কি অবস্থা ভালো আছে দেখেন সিসি কত সিসি 1000 সিসি 500 সিটি এটা সিএনজি করা আছে না শুধু তেল তেলের গাড়ি 500 সিটি 1000 সিসি তেলের গাড়ি সব কিছু কমপ্লিট পেপারস কমপ্লিট অল ওকে সামনে পিছনে গ্লাস লাইট সব কিছু অরিজিনাল কোনো মাইক গুতো নাই তো না অ্যাক্সিডেন্ট হয়নি কেন এটা কত চাইতেছেন ভাই এটা চাইতেছি 5 লাখ 50 5 লক্ষ 50 হাজার টাকা 500 সিটি 1000 সিসি এবং তেলের চালিত 5 লক্ষ 50 হলে গ্যারান্টি নিতে পারবেন ওকে নেক্সটে থাকবে এরপর 2002 এর মডেল 7 রেজিস্ট্রেশন 2002 এর মডেল 7 রেজিস্ট্রেশন কি গাড়িটা এটা হয়েছিল হুন্ডা সিভিক হুন্ডা সিভিক জি ওকে 2000 2 এর মডেল 7 রেজিস্ট্রেশন 2002 এর মডেল 7 রেজিস্ট্রেশন হুন্ডা সিভিক সিভিক ওকে দেখেন গাড়ি কন্ডিশন মাশাল্লাহ ভালো এবং সানডুবও আছে আর ভিতরে ইন্টারিয়র কি অবস্থা মোটামুটি খারাপ না ভালোই আছে ওকে সাউন্ড সিস্টেম এসি অল ওকে জি আচ্ছা তেলের গাড়ি তেলের গাড়ি অনলি অকটেন দেবের একটা গাড়ি না আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই 5 লাখ 50 5 লক্ষ 50 হাজার টাকা না ওকে আর এরপর থাকছে 96 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন কি জি 1500 সিসি 1500 সিসি কি গাড়ি 110 ওকে গাড়ির কন্ডিশন কেমন ভালোই খারাপ না স্পোর্টস করা বডি কিট করা আছে জি জি ওকে সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল আমরা ভিতরে ইন্টারিয়র একটু দেখি হ্যাঁ অল অপশন অটো জি অল অপশন অটো
এসি সাউন্ড সিস্টেম অলোকে ওকে পুরো খোলা কাটা নাই তো 1 ইঞ্চি খোলা কাটা নাই মারিগুতা নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে ওকে এই হচ্ছে 110 এটা কত চাইতেছেন ভাই 620 কত 620 620 কিছু কমার কাছে তো না আসলে হ্যাঁ একটু হালকা কিছু আনা করা যাবে করা যাবে হ্যাঁ ওকে তারপর কি মহিন্দ্রা এর মডেল কত 2012 এর মডেল 18 রেজিস্ট্রেশন সিসি 1500 সিসি ওকে মহিন্দ্রা যারা যাইতেছেন এই গাড়িটা দেখতে পারেন 1500 সিসি গাড়ি হচ্ছে বিশাল বড় কিন্তু সিসি কম 1500 সিসির একটা গাড়ি মহিন্দ্রা সিসি এসি টিভি ব্যাক ক্যামেরা অলোকে একটা গাড়ি আবার চাকাগুলো দেখেন চাকাগুলো অনেক বেশ বড় একেবারে পিছনের কন্ডিশন কোনো কাজ আছে গাড়িতে না কোনো কাজ নাই যত কাজ ছিল সব করে রেখেছি টুকটাক কাজ এটা 12 মডেল 18 রেজিস্ট্রেশন 18 রেজিস্ট্রেশন এটা কত চাইতেছেন ভাই 12,50,000 জি আচ্ছা কথা বলার সুযোগ আছে না হ্যাঁ ঈদের আগে আসলে কমা রাখেন হ্যাঁ ইনশাআল্লাহ বাকি গাড়িগুলো দেখাইবো পবিত্র দাদা পবিত্র দাদা আচ্ছা ভালো আছেন সবকিছু ওকে কোনো খোলা কাটা নাই তো না একেবারে ফ্রেশ 2,80,000 টাকা দাম আনলি 2,00,000 2,80,000 2,80,000 টাকা না আচ্ছা সিএনজি করা আছে সিএনজি করা আছে চাকা এলো লিটার 100 লিটার সিএনজি কমপ্লিট ওকে যারা 100 ওয়াগন চাচ্ছেন এগুলো দেখতে পারেন 2001 মডেল 7 রেজিস্ট্রেশন কত চাচ্ছেন দাদা এটা 2,00,000 মাত্র 2,80,000 টাকা ইউদ উপলক্ষে ইউদ উপলক্ষে 4,00,000 টাকার গাড়ি মাত্র 2,80,000 টাকায় কি কোন ভাই মাথা দিয়ে আজকে পুরো গরম করলাম মানে শুধুমাত্র ঈদের জন্য এটা ঈদের জন্য শুধু ঈদের জন্য আচ্ছা ঈদের আগে আসবে 20,000 পর্যন্ত এই অফারটা চলবে না ঈদের ঈদ পর্যন্ত দিয়ে দেন ভাই না ঈদ পর্যন্ত আপনার রিকোয়েস্ট যদি কেউ এসে আপনার নাম বলে যে আমরা ভাইয়ের এই ব্লক থেকে আসছি তাহলে আপনার নাম বললে আমরা 2,80,000 দিয়ে দিব একে ঈদ পর্যন্ত একেবারে ঈদ পর্যন্ত ঠিক আছে ওকে আচ্ছা এরপর কি গাড়ি থাকবে ভাই এরপর এই গাড়ি দেখাই আমরা মাত্র 1,50,000 টাকায় গাড়ি এটা শুধু আপনার জন্য ঈদ উপলক্ষে কি গাড়ি ভাই 1,50,000 টাকা দিয়ে দিয়েছেন গাড়ি না মাই রোড চলবে তো মার্কেট প্রাইস আছে 3,00,000 টাকা 3,00,000 টাকা 3,00,000 টাকার গাড়ি মাত্র 1,50,000 টাকায় কি শুরু করছেন ভাই আজকে আপনি ভাই আপনি আজকে প্রথম আসছেন আপনার জন্যই শুধু না প্রথম আসলে তো অবশ্যই ছাড় থাকতে হয় আপনি প্রথম আসার জন্য এই সারটা দেওয়া হচ্ছে মানে এগুলো পাইতেছে আজকে শুধুমাত্র ঈদের আগে যারা আসবে তাদের জন্য কারিনা মাই রোড মাত্র 1,50,000 টাকায় মডেল কত 92 98 এর রেজিস্ট্রেশন আচ্ছা পেপারস আপডেট পাবে 23-24 আচ্ছা বিতরণের কি অবস্থা পেপারসের টাকায় গাড়ি আচ্ছা পেপারসের টাকায় গাড়ি দেখেন 3,00,000 টাকার গাড়ি বলে দেখেন কত সুন্দর 1,50,000 টাকা দেখেন ভিতরে কিন্তু আবার খুব ভালো আছে অটো গিয়ার সাউন্ড সিস্টেম এসি অলোকে সব অলোকে একটা গাড়ি কেরানা মাই রোড 92 এর মডেল সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি সুপার ফ্রেশ এটা 98 এর রেজিস্ট্রেশন বাপ বাপ ব্যাক সাইড দেখেন সুন্দর করে দেখেন কত ভাই কাস্টমার আজকে এই ভাই আসছে দেখা ভাইয়ের জন্য অনলি 1,50,000 টাকায় গাড়ি 3,00,000 টাকার গাড়ি মাত্র 1,50,000 টাকা যারা চাচ্ছেন এই গাড়িটা দেখেন ভালো করে একবার জোরে বাড়ি দিয়ে দেখেন মাত্র 1,50,000 টাকায় গাড়ি পেপার আপডেট 23-24 সারা বাংলাদেশ ঘুরবেন ঘুরে আবার আসবেন গাড়ি নিয়ে কোনো সমস্যা হলে ঘুরে সারা বাংলাদেশ ঘুরে এসে টাকা ফেরত দিয়ে যাবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ